নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের ডিএ চূড়ান্ত 3 না 4% মিলবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এমনটি আপডেট উঠে এসেছে এবং কেন আপডেট উঠে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধির জন্য বহুবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু চিঠির কোনোরকম কর্ণপাত করেনি রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যপাল। এমনকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে এসেছেন, কিন্তু তার ফলও কোনো সুরাহা হয়নি। একদিকে আমরা আবারও দেখেছি সরকারি কর্মীদের জয়ে এনে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য ডিএ মামলা দাখিল করে, যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। রাজ্য সরকার যুক্তি খাড়া করছে, এই প্রচুর পরিমাণ অঙ্কে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে যাবে, যার জন্য তারা ডিএ মামলা দাখিল করেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বারংবার এক কথাই বলে আসছে, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে, যার জন্য আমরা বকেয়া ডিএ দিতে অসমর্থ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ। তাদের একটি বক্তব্য, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র 14% হারে ডিএ দিচ্ছে সরকারি কর্মীর জন্য, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্য সরকারকে, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে, এমনটাই দাবি করেছেন। কিন্তু এই মুহূর্তে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে, সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য, সরকারি কর্মীদের মন জয় করার জন্য, দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের মনকে পুষিয়ে দেওয়ার জন্য 14%-এর পর আবারও নতুন করে 3-4% ডিএ মিলবে, এমনটাই আপডেট উঠে আসছে। এবং এর থেকে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমনটি আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।